हेलो भिवार्स, डिजिटल आईटी सल्यूशन्सर पक्ष থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের লেসন শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের লেসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শিখবেন। আশা করি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। পরিশেষে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকের পর্বটি আমরা যে যে বিষয় নিয়ে সাজিয়েছি তা হলো কলাম, কলাম ব্রেক, पेज ब्रेक, लाइन नम्बर, हाइफनेशन, वाटरमार्क, पेज कलर, पेज बॉर्डर। तो चलून शुरू करा जाक। प्रथमे आम्रा आमादेर एकटी सेव करा डकुमेंट ओपेन करे निच्छी। एटा चार पेजेर एकटी डकुमेंट। এরপরে আমরা চলে যাচ্ছি পেজ লেআউটে। পেজ লেআউটের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কলামস। কলামস এখানে আমরা ক্লিক করলাম। এখানে বাই ডিফল্ট সেট করা আছে 2, 3, লেফট রাইট। আমরা ওয়ান বাই ওয়ান দেখব কোনটাতে কী ধরনের ইফেক্ট আমরা এই ডকুমেন্টে দেখতে পাই। প্রথমে আমরা টুতে ক্লিক করলাম। দেখেন জাস্ট দুটো কলাম, পুরো ডকুমেন্টে দুটো কলাম ভাগ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা দেখব এই দুটো থেকে আমরা যদি তিনটি কলামে বিভক্ত করি তাহলে চেহারাটা কেমন দাঁড়ায়। পেজ লেআউট কলামস থ্রি। জাস্ট আমরা নিউজ পেপারে যে ধরনের কলাম দেখতে পাই এখানেও এরকম সাইজের তিনটি কলাম দেখা যাচ্ছে। পুরো ডকুমেন্টেই তিনটি কলাম হয়ে গেছে। এরপরে আমরা দেখি এখানে লেফট, এখানে অ্যাকচুয়ালি আমরা প্রিভিউতে ভিতরে দেখতে পাচ্ছি যে দুটো কলাম, তো দুটো কলাম কি সাইজের কলাম হয় আমরা ক্লিক দিচ্ছি লেফটে। দেখেন প্রথমটা নিউজ পেপারের মতো কলাম, তারপরেরটা চওড়া কলাম। এরপরে আমরা কলামস যদি রাইটে দেই তাহলে এই চিকনটা চলে যাবে ডান দিকে, বাম দিকে এই চওড়া কলামটা। এরপরে আমরা আবার যদি সিঙ্গেল কলাম, অর্থাৎ আমাদের আগের স্টার্টিংয়ে যে পর্যায়ে ছিল পেজ সেই অবস্থায় নিয়ে আসতে চাই, জাস্ট ওয়ান, আবার আমরা আগের অবস্থায় ফেরত আসলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব কলামের ভেতরে আরও কিছু খুঁটিনাটি বিষয়। যেমন প্রথমে আমরা এটাকে তিনটি কলামে বিভক্ত করে নিচ্ছি। এরপরে আমরা কলামসে ক্লিক করে দেখেন সবার শেষে মোর কলামস, এখানে আমরা ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা স্পেসিং, তার আগে উইডথ, কলাম নাম্বার, উইডথ অ্যান্ড স্পেসিং। আমরা এখানে যদি 0.5 জায়গায় এখানে 0.25 করে দিই, কোয়ার্টার ইঞ্চ, তাহলে ওকে করলে কি দাঁড়ায়, অর্থাৎ দুটো কলামের মাঝখানে যে গ্যাপটা আছে, এখন বর্তমানে যে গ্যাপটা যেটা আছে সেটা আপনি খেয়াল করেন। আমি এখন 0.25 করে ওকেতে ক্লিক দিচ্ছি। দেখেন দুটো কলামের মাঝের যে গ্যাপটা ছিল সেটা কিন্তু রিডিউস হয়ে গেছে। আচ্ছা, আমি আবার আগের অবস্থায় ফেরত চলে আসছি। মোর কলামস, এটা বাই ডিফল্ট ছিল 0.5, আমি আবার 0.5 অর্থাৎ হাফ ইঞ্চ করে ওকে করলাম। আচ্ছা, এখানে হাফ ইঞ্চি চলে আসলো। এরপরে কলামস আমি যদি মোর কলামসে এসে এখানে দেখেন লাইন বিটুইন, এখানে যদি ক্লিক দেই তাহলে পরে প্রতিটা কলামের মাঝখানে একটা লাইন আমরা পাবো, জাস্ট লাইক দ্যাট। ওকে, আচ্ছা, দেন আমরা লাইনটাকে যদি আবার সরিয়ে দিতে চাই মোর কলামস, এখানে আবারও লাইন বিটুইন, এখানে আমরা জাস্ট এই চেকবক্সে আমি একটু জুম করে দেখাই, আমরা যদি এই চেকবক্সে আবারও ক্লিক দেই, দিয়ে আমরা যদি ওকে করি তাহলে আমাদের আগের অবস্থায় আমরা আবার চলে আসলাম, অর্থাৎ যে লাইনটা টানা ছিল সেটা চলে গেছে। আচ্ছা, এরপরে আমরা দেখি, আচ্ছা এটা আমরা দুটো কলামে ভাগ করি তাহলে পরের অপশন যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা দেখাতে একটু সুবিধা হবে। টু, দুটো কলামে বিভক্ত করলাম। আচ্ছা, এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ড, এখানে এটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসতে চাই, যে আমি এখান থেকে ডিভাইডেড
করে ডান দিকে নিয়ে আসব, জাস্ট ব্রেক করে ডান দিকে নিয়ে আসব। তাহলে ব্যাকগ্রাউন্ডের শুরুতে আমি কার্সারটা রাখলাম, এরপরে আমি কলামসে ক্লিক দিয়ে, সরি, এই ব্রেকে ক্লিক দিয়ে আমি এই কলাম, এই কলাম ব্রেক এখানে আমি ক্লিক দেব কলাম। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা ডান দিকে চলে গেল। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত চলে আসছি। আচ্ছা, এরপরে আমরা দেখি ব্রেকস, নেক্সট পেজ। আমরা যদি পরবর্তী পেজে চলে আসতে চাই, ফর এক্সাম্পল এখানে এই ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা চাচ্ছি যে পুরো অংশটাই আমাদের পরের পেজে চলে আসবে, দেন আমরা ব্রেক, এবং আমরা দিব তখন এই ব্রেক উপরে। দেখেন উপরের অংশটা এইটুকু রয়ে গেল, পরে সেকেন্ড পেজে পুরো অংশটা সে ট্রান্সফার হয়ে চলে আসলো। আচ্ছা, আমি কন্ট্রোল জেড আবার আগের অবস্থায় চলে আসছি। আচ্ছা, এখানে আর একটা শর্টকাট কি আছে আপনার এইভাবে প্রেস ব্রেক করার জন্য, তো সেটা আমি দেখাচ্ছি। জাস্ট ব্যাকগ্রাউন্ডের বাম দিকে আমার কার্সারটা আছে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার, কন্ট্রোল একসাথে চেপে আমি জাস্ট এন্টারে একটা প্রেস করলাম, দেখেন এটা ভাগ হয়ে নিচের লাইনে চলে আসলো। অর্থাৎ কন্ট্রোল এন্টার এটা দিলে শর্টকাট কি আপনি এটাও পেজ ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে পরের পেজে আপনার পুরো লেখাটি চলে যাবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত চলে আসছি। এরপরে মোর কলামসে এখানে আমাদের আর কিছু দেখার মতো আছে, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এখানে আর একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে আমরা যদি এমন হয় যে আমরা প্রথম পেজটা 2 কলাম এবং পরবর্তী পেজে আমরা চাচ্ছি যে এটা আপনার 2 কলাম থাকবে, কিন্তু এটা পোর্ট্রেটে না, এটা ল্যান্ডস্কেপে হবে। তো আমি যদি এখানে মানে ডকুমেন্টের শুরুতে কার্সারটা রাখি, অথবা আমি যদি দ্বিতীয় পেজের শুরুতেও রাখি, এবং রেখে যদি আমি এখানে ওরিয়েন্টেশন, আমি পেপারের যে সাইজটা যেটা পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বি আছে, এটাকে যদি আমি ল্যান্ডস্কেপ করতে চাই, তাহলে কি দাঁড়ায়? এখানে আমি ল্যান্ডস্কেপে ক্লিক দিলাম, দেখেন প্রতিটা পেজই ল্যান্ডস্কেপ হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি যে প্রথম পেজ পোর্ট্রেট থাকবে, পরবর্তী দ্বিতীয় পেজ থেকে এটা ল্যান্ডস্কেপ হবে। দেন হাউ টু ডু ইট, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত চলে আসলাম। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা এটা লেখাটা খুব ছোট হয়ে গেল, আমি লেখাটাকে একটু বড় করে নিই। আমরা ভিউ মেনুতে এসে পেজ উইডথ এটা দিলে আমাদের পুরো পেজটা কাভার হবে, এই পুরো ডকুমেন্টটা দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমরা আবার পেজ লেআউটে চলে আসলাম, এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী পেজের শুরুতে আমরা এখানে কার্সারটা রাখলাম, পরবর্তী পেজের শুরুতে, দ্বিতীয় পেজের শুরুতে রাখার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রেক, ব্রেকে আসার পরে এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে এখানে দেখেন সেকশন ব্রেক, আমি একটু জুম করে আবার দেখাচ্ছি, সেকশন ব্রেক, এই সেকশন ব্রেকের নিচে যে নেক্সট পেজ আমরা এটাতে ক্লিক দেব। আচ্ছা, দিলে পরে হবে কি আপনার, এখন আমি যদি এখানে কার্সার জাস্ট দ্বিতীয় পেজের শুরুতে রেখে আমি যদি এখানে ওরিয়েন্টেশন, আমি যদি ল্যান্ডস্কেপ দেই, তাহলে দেখেন প্রথম পেজটা আমার পোর্ট্রেট এবং পরবর্তী দ্বিতীয় নাম্বার পেজ ল্যান্ডস্কেপ, তৃতীয়টা ল্যান্ডস্কেপ। আমি চাচ্ছি তৃতীয়টা থেকে আবারও আমি আমি জাস্ট পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বি পেজ হবে। তাহলে আমি 3 নাম্বার পেজের শুরুতে আমি কার্সার রাখলাম, রাখার পরে আমি আবার এখানে এসে ব্রেক, এখানে এসে আবার আমি এইখানে এই যে সেকশন ব্রেক আগে যেটা দিয়েছিলাম, এখানে আমি আবার নেক্সট পেজ এই সেকশন ব্রেকের আন্ডারে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন আমি আবারও যদি ওরিয়েন্টেশন পোর্ট্রেটে ক্লিক দিই, তাহলে দেখেন এখান থেকে আবার সে পোর্ট্রেট অর্থাৎ লম্বা লম্বা পেজ সে সেট করে নিল। আচ্ছা, এখন খেয়াল করি আমরা প্রথম থেকে, আমাদের প্রথম পেজ ছিল পোর্ট্রেট, তারপরে আমরা একটা সেকশন ব্রেক দিয়েছিলাম দ্বিতীয় পেজে এসে, এবং সেখানে আমরা কমান্ড প্লেস করেছিলাম ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, অর্থাৎ পেজটা আড়াআড়ি হবে। আচ্ছা, এরপরে আবার থার্ড পেজে এসে আমরা আবার কমান্ড প্লেস করলাম সেকশন ব্রেক প্রথমে, তারপরে আবার ওরিয়েন্টেশন আমরা বলে দিলাম পোর্ট্রেট। তো সেকশন ব্রেক দিলে পারে সেখান থেকে আমি যখন যে কমান্ডটাই দিই, পেজ সাইজ আমি যেটাই চাই, সে সেইখান থেকে অনওয়ার্ডস সেটা ইমপ্লিমেন্ট করবে।
আচ্ছা, এখন আমরা দেখি এই ল্যান্ডস্কেপ যে পেজ, এই পেজে আমরা দুটো কলাম দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে চারটা কলামে বিভক্ত করি তাহলে কেমন হয়? কার্সারটা আমরা দ্বিতীয় নাম্বার পেজে শুরুতে রাখলাম, রাখার পরে কলামস। এখানে আমাদের বাই ডিফল্ট এখানে থ্রি আছে, তো আমরা যদি চারটা করতে চাই তাহলে আমাদের মোর কলামস এই অপশনে ক্লিক করতে হবে। মোর কলামস এখানে ক্লিক করার পরে দেখেন এখানে নাম্বার অফ কলামস, আমি একটু জুম করে নিচ্ছি, এখানে নাম্বার অফ কলামস আমরা যদি চারটা করতে চাই দেন আমরা এখানে আপার অ্যারোতে ক্লিক করে অথবা ম্যানুয়ালি এখানে টাইপ করে আমরা ফোর করে দিতে পারি। এরপরে ওকে করলাম। দেখেন এখানে চারটা কলাম হয়ে গেল। তাহলে প্রথমে আমরা যেটা করলাম, আমরা প্রথম পেজটা দেখতে পাচ্ছি, এটা ওরিয়েন্টেশন পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বি পেজ। তারপরে দ্বিতীয় নাম্বার পেজ, আমরা সেকশন ব্রেক দিয়ে এখান থেকে প্রথমে আমরা যেটা করেছিলাম ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ অর্থাৎ আরআরই পেজ। তারপরে এখানে আমাদের দুটো কলাম ছিল, এখানে আমরা চারটা কলাম করে নিলাম। এরপরে তিন নাম্বার পেজে গিয়ে আবারও আমরা একটা সেকশন ব্রেক দিয়ে এখান থেকে আমরা সেট করেছিলাম পোর্ট্রেট, ওরিয়েন্টেশন পোর্ট্রেট। আচ্ছা, এখন যদি আমরা এইখানে আবার চাই যে দুটো কলামের জায়গায় আমরা এখানে তিনটি কলাম করব, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ এই থার্ড নাম্বার পেজের শুরুতে কার্সার পয়েন্টারকে রেখে কলামসে ক্লিক করি, এখানে এসে আমরা থ্রি, জাস্ট এখানে দেখেন আবার তিনটি কলাম হয়ে গেল। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের ডকুমেন্টে কলাম একটি দুটি তিনটি বা সেকশন ব্রেক দিয়ে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আপনারা ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখি একটি ডকুমেন্টে প্রতিটা লাইনে নাম্বার কিভাবে দিতে হয়। আচ্ছা, পেজ লেআউটের আন্ডারে এখানে দেখেন লাইন নাম্বারস, আমি ডকুমেন্টের শুরুতে আমার কার্সার পয়েন্টটাকে রেখেছি। আচ্ছা, লাইন নাম্বারস এখানে আমি যদি কন্টিনিউয়াস দিই তাহলে পরপর সে প্রতিটা লাইনে একটা নাম্বার দিয়ে গেল এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, আমার এখানে দুই পেজের ডকুমেন্ট এবং সর্বশেষ আমাদের দ্বিতীয় পেজের সর্বশেষ নাম্বার সে এখানে দিয়েছে। এখানে দুটো অ্যাকচুয়ালি দুইটা এন্টার আছেন, লাস্টের দুটো নাম্বার 129 এবং 130, আমি যদি ফাঁকা স্পেসটা মুছে দিই তাহলে দুটো নাম্বার চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি পরবর্তী অপশন কি আছে। কার্সারের ডকুমেন্টের শুরুতে আমি কার্সারটা রাখলাম। আচ্ছা, তারপরে দেখেন লাইন নাম্বারস এখানে আমি প্রথমটা ছিল কন্টিনিউয়াস, এবার রিস্টার্ট ইচ পেজ অর্থাৎ প্রতিটা পেজের শুরুতে সিরিয়াল সে মেনটেন করবে। দেখি আসি, প্রথমে আমরা এখানে 1 2 3 দেখতে পাচ্ছি, দুই নাম্বার পেজে এখানে দেখেন এখানে সে আবার 1 2 3 4 করে দিয়েছে, কিন্তু গতটা কিন্তু তা ছিল না, গতটা কন্টিনিউয়াস সে প্রথম পেজের পরে দ্বিতীয় পেজ সে সিরিয়াল পরপর নাম্বারটা সে দিয়ে গিয়েছিল। আচ্ছা, এরপরে আমরা দেখি লাইন নাম্বারস রিস্টার্ট ইচ সেকশন। আচ্ছা, এখানে রিস্টার্ট ইচ সেকশন সেকশন এখানে এই ডকুমেন্টে আমাদের তাহলে আগে সেকশন অ্যাড করতে হবে। আচ্ছা, লাইন নাম্বারটা আমি মুছে দিচ্ছি, নান এ ক্লিক করলাম। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে যদি আমরা পরবর্তী সেকশন কমান্ড দেই, আমরা একটু আগে দেখেছিলাম কিভাবে সেকশন ব্রেক দিতে হয়, ব্রেক তারপরে এখানে এসে এই যে নেক্সট পেজ দিলাম, তারপরে আমরা এখানে আরেকটা সেকশন ব্রেক করি, এখানে আমরা কার্সার পয়েন্টকে রাখলাম, রাখার পরে ব্রেক নেক্সট, সেকশন ব্রেকের আন্ডারে নেক্সট পেজ। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আরেকটা দিলাম, ব্রেক সেকশন ব্রেকের আন্ডারে নেক্সট পেজ। আচ্ছা, এখন দেখি ঘটনা কি হচ্ছে। আমরা ডকুমেন্টের শুরুতে আসলাম, এরপরে আমরা লাইন নাম্বার, তারপরে রিস্টার্ট ইচ সেকশন এই নাম্বার এখানে আমরা ক্লিক করলাম। দেখেন এখানে এই সেকশনে সিরিয়াল 15 16, এখানে আসলে একটা এন্টার পড়ছে যার জন্য এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস, যদিও ব্ল্যাঙ্ক তারপরে এখানে সে একটা লাইন হিসাবে কাউন্ট করে এখানে 16 নাম্বার দিয়েছে। এর পরবর্তী দেখেন, আচ্ছা এগুলোকে আমাদের সিলেক্ট করে নিতে হবে, আমরা এখান থেকে বাকি অংশটা সিলেক্ট করে নিই। লাইন নাম্বার
রিস্টার্ট ইচ সেকশন। এখন আমরা দেখি বাকি সেকশনগুলো সে নাম্বার ঠিক মতো দিয়েছে কিনা। দেখেন এটা প্রথম, তারপরে এখানে আমরা সেকশন ব্রেক দিয়েছি, এখান থেকে সে আবার পরবর্তী 2 নম্বর সেকশন হিসাবে এখানে একটা সিরিয়াল মেনটেন করলো, তারপরে 3 নম্বর সেকশন হিসাবে সেখানে একটা সিরিয়াল মেনটেন করলো, 4। আচ্ছা, তো এভাবে আমরা সেকশন ব্রেকের মাধ্যমে সিরিয়াল মেনটেন করতে পারি, অর্থাৎ প্রতিটা সেকশন ব্রেকে সে ইন্ডিভিজুয়াল স্টার্টিং পয়েন্ট হিসাবে সিরিয়াল মেনটেন করবে। আচ্ছা, এরপরে আমরা হাইফেনেশনের ব্যবহারটা দেখি। আচ্ছা, নাম্বারটা আমরা উঠাই দিই, লাইন নাম্বার এখানে নান নাম্বার চলে গেল। আচ্ছা, এরপর আমরা দেখি হাইফেনেশনের ব্যবহারটা। আচ্ছা, আমরা যদি এই লেখাটাকে এখানে এই অংশটাকে আমরা যদি বড় করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখেন মাঝে মানে প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটা মানে গ্যাপ, কোনোটাতে বেশি কোনোটাতে কম, এরকম একটা গ্যাপ দেখা যাচ্ছে, এবং এইভাবেই সে অ্যাকোমোডেশন করেছে পুরো অংশটা। আচ্ছা, এখন যদি আমরা এখানে আমরা হাইফেনেশন এখানে যদি আমরা অটোমেটিকে ক্লিক দেই তাহলে কি দাঁড়াচ্ছে? দেখেন এখানে অটোমেটিক্যালি সে প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ডের মাঝখানে সে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে মানে লাইনটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করলো, এবং এখানে এসে দেখেন ইন্ডিপেন্ডেন্ট প্রথম লাইনের শেষে এখানে একটা হাইফেন দিয়ে DENT পরের লাইনে চলে আসলো, আবার প্রথম প্যারার থার্ড লাইন UN ইউনিয়ন ইউনিয়নের UN তারপর হাইফেন দেন ION, এইভাবে সে পুরো ডকুমেন্টটাকে যেমন এখানে শেষের দিকে এসে থার্ড লাস্ট লাইন পপুলেশন পপুলেশন এখানে লাস্টে এসে একটা হাইফেন এবং এখানে পরবর্তীতে TION, এভাবে সে অ্যাকোমোডেট করে অটোমেটিক্যালি হাইফেন দিয়ে সে লাইনগুলোকে সন্নিবেশিত করে। তো এটা হচ্ছে হাইফেনেশনের ব্যবহার। আচ্ছা, এখন আমরা দেখি একটি ডকুমেন্টে আমরা কিভাবে ওয়াটারমার্ক সেট করতে পারি। আচ্ছা, আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন শর্টকাট ওয়েতে আমি একটা নতুন ডকুমেন্টে আসছি, কন্ট্রোল এন প্রেস করলাম, নতুন একটা ডকুমেন্ট ওপেন হলো। এখন পেজ লেআউটের আন্ডারে আমাদের আছে ওয়াটারমার্ক, পেজ লেআউটে ক্লিক দিলাম, তারপরে আমরা এখানে ওয়াটারমার্ক এখানে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমাদের বাই ডিফল্ট কিছু ওয়াটারমার্ক দেওয়া আছে, যেমন কনফিডেনশিয়াল 1, আমি যদি এটাতে ক্লিক দেই দেখেন এখানে হালকা একটা লেখা কনফিডেনশিয়াল আড়াআড়িভাবে লেখা আছে। তো আমি যদি মনে করি যে এখানে আমি কিছু লিখবো, আমি চাইলে লিখতে পারি, লেখাটাকে আমি একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং। আচ্ছা, কপি পেস্ট করে নিই। দেখেন লেখার নিচ দিয়ে কনফিডেন্সিয়াল লেখাটা দেখা যাচ্ছে হালকা। আচ্ছা, এরপরে আমি আবার ওয়াটারমার্কে চলে যাচ্ছি, তারপরে আমি এখানে যাচ্ছি কাস্টম ওয়াটারমার্ক একদম নিচের দিকে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, কাস্টম ওয়াটারমার্ক জাস্ট ক্লিক করলাম, ওকে। আচ্ছা, একটু জুম করাই থাক, এখানে দেখেন কালারটা হালকা দেওয়া আছে, আমি যদি চাই যেটাকে আমি একটু ডিপ করব তাহলে এখানে আমি ক্লিক দিয়ে আমি এখান থেকে আমি কালারফুল কোনো লেখাও লিখতে পারি, জাস্ট ধরেন আমি এই ধরনের একটা কালার নিচ্ছি, ওকে করলাম। দেখেন কনফিডেন্সিয়াল লেখাটা একটু কালারফুল হয়ে গেল এবং একটু ডিপ, তো চাইলে আমরা এখান থেকে এটাকে আমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি। তারপর আমাদের দেখা যাচ্ছে যে এখানে কনফিডেন্সিয়াল যে লেখাটা আছে এটা জাস্ট হরিজেন্টালি, তারপরে আবার এটা আড়াআড়িভাবে আছে এইভাবে, তারপর এখানে লেখা আছে ডু নট কপি, এটা দিলে এই লেখাটা আসবে, তো ইচ্ছা মতো আমরা সেটা সেট করে নিতে পারি। সে ডু নট কপি এটা যদি আমরা দেই, এখানে দেখেন ডু নট কপি লেখাটা ভেতরে চলে আসছে কিন্তু খুব একটা রিডেবল হচ্ছে না। তো আমরা যদি এখানে ওয়াটারমার্কে এসে আমরা যদি কাস্টম ওয়াটারমার্কে আসি এবং এখানে আমাদের কালারটাকে আমি ডিপ কোনো কালার সেট করে নিই,
ফর এক্সাম্পল আমি এই কালারটা নিচ্ছি, ওকে করলাম। দেখেন এখন দেখা যাচ্ছে ডু নট কপি। এরপরে যদি আমরা আমাদের ইচ্ছে মতো কোনো লেখা লিখতে চাই, আমাদের পছন্দ মতো, আমাদের প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ, বা আমার নিজের ব্যক্তিগত নাম, তাহলেও সেইভাবে করা যেতে পারে। ওয়াটারমার্ক এখানে আসতে হবে, কাস্টম ওয়াটারমার্ক ক্লিক দিলাম। দেওয়ার পরে ইচ্ছা মতো লেখা যদি আমি চাই, এখানে দেখেন টেক্সট, এইখানে আমি, এখানে ডু নট কপি লেখা আছে, এখানে আমি ইচ্ছা মতো আমাদের মতো লিখতে পারি। এখানে আমি লিখলাম, মাইক্রোসফট ওয়ার্ড। এখানে চাইলে আমি ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজ কম বেশি করতে পারি। এখানে দেখেন ফন্ট ক্যালিব্রি আছে, আমি চাইলে এখানে অন্য যে কোনো নিতে পারি। সে এখানে আমি ক্যামব্রিয়া নিলাম। তারপরে এখানে সাইজ আছে অটো, এখানে আমি হয়তো বা একটু বড় করে নিলাম, 48 নিলাম। আচ্ছা, ওকে, দেখেন ভিতর দিয়ে দেখা যাচ্ছে লেখাটা। আচ্ছা, এরপরে এই লেখাটা যদি মনে করি যে না, আমি আর একটু ডিপ চাচ্ছি, এটা ট্রান্সপারেন্ট আছে, তাহলে এখান থেকে আমরা আবার ওয়াটারমার্কে গেলাম। যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্ক, এখানে এসে সেমি ট্রান্সপারেন্ট, এখানে যে চেকবক্স ক্লিক দেওয়া আছে একটাতে ক্লিক দিয়ে আমি চেকবক্সের ক্লিকটাকে উঠিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখেন লেখাটা আরও অনেক ডিপ হয়ে গেল। তো আমি যদি ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে ওয়াটারমার্কে এসে আমাকে এটা চেকবক্সে ক্লিক রাখতে হবে। আর যদি আমি মনে করি না একটু আমি ডিপ চাচ্ছি, তাহলে আমি এই অপশনটাকে, সেমি ট্রান্সপারেন্ট অপশনটাকে আমি ক্লিক দিয়ে দিব। এরপরে লেখাটা যেমন এখানে আছে আড়াআড়ি, আমি যদি লম্বা মানে জাস্ট একটা লাইন টানা এই হিসাবে চাই, তাহলে হরিজেন্টাল এটা আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে লেখাটা হরিজেন্টালি হয়ে যাবে। দেখেন এইভাবে আসলো। সাধারণত আড়াআড়িভাবে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক ডায়াগোনাল। আচ্ছা, এরপরে দেখেন এখানে আর একটা অপশন দেখা যাচ্ছে, পিকচার। তো আমি যদি ডকুমেন্টের পেছনে কোনো পিকচার অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে যদি ক্লিক দেই, আবার একটু জুম করে নিই। আচ্ছা, প্রথমে এটা আমি নো ওয়াটারমার্ক করে নিলাম, এগুলো সব ক্যান্সেল হয়ে গেল। এরপরে আমি পিকচারে দিলাম, পিকচারে দেওয়ার পরে এখানে সিলেক্ট পিকচার এখানে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের পিকচার লাইব্রেরিতে যাব, আমাদের হার্ড ড্রাইভে যদি কোনো পছন্দের ছবি থাকে সেখানেও যেতে পারি। তো এখান থেকে আমরা, ফর এক্সাম্পল, আমরা একটা ছবি নিচ্ছি, যেমন এই ছবিটা আমরা যদি নেই, পেঙ্গুইন দিয়ে আমরা জাস্ট এখানে ইনসার্টে ক্লিক দিলাম, ওকে করলাম। আচ্ছা, দেখেন এখানে ভেতরে পেঙ্গুইনের ছবিটা চলে আসছে, তবে খুব হালকা। আমরা যদি এটাকে একটু ডিপ করতে চাই, তাহলে আবার ওয়াটারমার্কে আসব, কাস্টম ওয়াটারমার্ক, এখানে এসে যেটা দেয়া আছে ওয়াশ আউট, এই ওয়াশ আউটটাকে যদি আমি উঠিয়ে দিই চেকবক্সটা থেকে, তাহলে পারে, ওকে করি। দেখেন লেখাটা, সরি, ছবিটা ডিপ হয়ে গেল। তো এভাবে করে আমরা ওয়াটারমার্ক সেট করতে পারি আমাদের পছন্দ মতো ডকুমেন্টে। তবে সাধারণত কেউ কারো ডকুমেন্ট যেন কপি না করতে পারে, সেই ক্ষেত্রে সাধারণত ওয়াটারমার্ক সেট করে দেওয়া হয়, যে একজন আরেকজনেরটা বলে যেন চালিয়ে দিতে না পারে। আমি একটা কষ্ট করে একটা ডকুমেন্ট তৈরি করলাম, একটা থিসিস লিখলাম, তারপরে আমি যদি ওয়াটারমার্ক দিয়ে তারপর এটাকে প্রিন্ট করি, এবং সেখানে যদি আমার নাম উল্লেখ থাকে অথবা ডু নট কপি এরকম কিছু থাকে, তারপরে এটা যদি কেউ কপি করতে চায়, তো অটোমেটিক্যালি সে ওই লেখা সহ তাকে প্রিন্ট নিতে হবে। ওই ওয়াটারমার্কটাকে তো সে বাদ দিয়ে প্রিন্ট করতে পারছে না বা ফটোকপি করতে পারছে না। আচ্ছা, এরপরে আমরা দেখি পেজ কালার। আচ্ছা, আমি আর একটা আমাদের সেভ করা ডকুমেন্টটাতেই চলে আসি। আচ্ছা, এখানে এই পেজে যদি আমি কালার দিতে চাই, পেজ কালার, জাস্ট এখানে দেখেন ডিফারেন্ট টাইপ অফ কালার, আমি যদি এখানে ব্ল্যাক দিই, এই যে পেজ কালার, আমি আমার পছন্দ মতো আমি যেখানে কার্সারটা মুভ করব যে কালারের উপরে, সে কালারটাই ডিসপ্লেতে এখানে শো করবে। এভাবে করে আমি আমার পেজে কালার সেট করতে পারি। আচ্ছা, তারপরে আমরা দেখি পেজ বর্ডার। পেজ বর্ডারটা সাধারণত
এখানে আমাদের যেটা আছে একটা সিঙ্গেল বর্ডার শ্যাডো, আবার এমনি নর্মাল একটা বর্ডার আছে বক্স। তো আমরা যদি এই ধরনের যে কোনো একটা ক্লিক দিয়ে ওকে করি, তাহলে দেখেন চারদিকে একটা বর্ডার দেখা যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় যে পেজ কালারটাকে উঠিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। কন্ট্রোল জেড দিয়ে আমরা পেছনের দিকে যাই, নর্মালে আসলাম। আচ্ছা, পেজ বর্ডার অ্যান্ড দেন নর্মাল বক্সে ক্লিক দিয়ে ওকে করলাম, এই ধরনের একটা পেজ বর্ডার হলো। আচ্ছা, এখানে একটা ওয়াটারমার্ক দেওয়া ছিল, এটাকে আমি উঠিয়ে দিই। ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক, চলে গেল। আচ্ছা দেখেন, এখানে একটা বর্ডার, এটা আমি পেজটাকে ছোট করলে ভিউ, এটা ওয়ান পেজ, ভিউতে, ভিউয়ের আন্ডারে আমি যদি ওয়ান পেজ এখানে ক্লিক দিই, তাহলে দেখেন পুরোটা আমি দেখতে পাবো, একটা নির্দিষ্ট পেজ, চারদিকে একটা বর্ডার। আচ্ছা, এরপরে আমি পেজ বর্ডার আরও অন্যান্য ফাংশনগুলো দেখি। আচ্ছা, ভিউটাকে আমি একটু বড় করে নিলাম। পেজ লেআউটের আন্ডারে আছে পেজ বর্ডার্স, এখানে ক্লিক দিচ্ছি। তারপর দেখেন এখানে শ্যাডো, এখানে স্যাম্পল দেওয়া আছে, ঠিক এই ধরনের হবে, স্যাম্পল দেওয়া আছে ঠিক এই ধরনের হবে, ডান দিকে একটু মোটা, এই যে ক্লিক দিলাম, দিয়ে ওকে করলাম। দেখেন একটু ডান দিকে একটু মোটা, ডান দিকে এবং নিচের দিকে, আর বামে এবং উপরে চিকন। আচ্ছা, এরপরে পেজ বর্ডার, আমরা এখানে আরও কিছু পেজ বর্ডারের অপশন আছে, এবং চাইলে আমরা এটাকে থিকনেস বাড়াতে কমাতে পারি। তো এখানে দেখেন, আমি তো এখানে শ্যাডো আমার সিলেক্ট করা আছে, এবং এখানে কালার অটোমেটিক, এবং এইখানে স্টাইল আছে এটা, তো স্টাইলও আমি চেঞ্জ করতে পারি চাইলে পারে। এখান থেকে দেখেন ক্লিক দিয়ে আমি যদি এই ধরনের একটা স্টাইল সিলেক্ট করি, দিয়ে ওকে করি, তাহলে দেখেন এই ধরনের একটা বর্ডার আমরা পাচ্ছি। পেজ বর্ডার, এরপরে আমি কালার, যদি এটার কোনো কালার দিতে চাই তাও দিতে পারি। আমি চাইলে এখানে ব্লু কালার দিলাম, ওকে করলাম, দেখেন সাইড দিয়ে এই অংশটা ব্লু, আর সাইড দিয়ে যেটা শ্যাডো অংশটা ব্ল্যাক। পেজ বর্ডার। আচ্ছা, তারপরে এখানে দেখেন উইডথ, এখানে আছে কত, 3 PT, 3 পয়েন্ট। তো এখানে আমি অ্যারোতে ক্লিক দিয়ে এটাকে যদি আমি থিকনেসটা বাড়াই, সে আমি 6 PT করলাম, করে ওকে করলাম, দেখেন এটার চেহারাটা একটু এরকম হলো। আচ্ছা, তারপরে দেখি আমাদের আর কি কি অপশনস আছে। এরপরে আমরা দেখি এখানে আমাদের কিছু আছে আর্ট, আমি যদি আর্টে যাই, তো এখানে বাই ডিফল্ট কিছু আর্ট এখানে দেয়া আছে। তো দেখি আমরা নিচের দিকে, এখানে আচ্ছা এই ধরনের যদি আমরা একটা ডিজাইন নেই, ফর এক্সাম্পল আমরা এটা নিলাম, নেওয়ার পরে ওকে করলাম, দেখেন চারিদিকে আমাদের এরকম ফুল ফুল বর্ডার, এই জাতীয় একটা পেজ বর্ডার আমরা পেয়ে গেলাম। এখানে আরও অনেক ডিজাইন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটা আপনারা সেট করে নিতে পারবেন। আচ্ছা, আমরা যদি মনে করি প্রথম পেজ আমাদের বর্ডার হবে এবং দ্বিতীয় পেজে আমরা বর্ডার নিব না, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফর এক্সাম্পল আমরা এখান থেকে সেকশন ব্রেক দিয়ে পরবর্তী পেজে আমরা চলে আসব, সে এখান থেকে আমরা সেকশন ব্রেক করব, ব্রেক নেক্সট পেজ। আচ্ছা, এখন আমরা প্রথম পেজে কার্সারটা রেখে পেজ বর্ডার, এখানে এসে আমরা আর্ট, একটা পছন্দের ছবি আমরা নিয়ে নিই, আমরা এই ডিজাইনটা নিচ্ছি, উইডথ আছে 24, আমি এটাকে জাস্ট কমিয়ে 20 করলাম। অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট না, অ্যাপ্লাই টু আমি বলে দিলাম যে দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, ওকে। দেখেন প্রথম পেজটা আমাদের হয়ে গেল, এবং সেকেন্ড পেজ এখান থেকে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল নর্মাল আছে।
তো এভাবে করে আমরা যদি এমন হয় যে আমাদের প্রথম পেজটা আমরা বর্ডার চাচ্ছি এবং দ্বিতীয় পেজে আমাদের বর্ডার প্রয়োজন নাই, তো সেই ক্ষেত্রে আমরা এটা করব। আর যদি আমরা বর্ডারটাকে উঠিয়ে দিতে চাই সেই ক্ষেত্রে বর্ডারে ক্লিক দিয়ে এখানে আমাদের জাস্ট নান এখানে ক্লিক দিলে এটা আমাদের আবার চলে যাবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আশা করি লেসনটি আপনাদের কাজে লাগবে। তো আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে আমরা নতুন নতুন যে ভিডিওই আপলোড করি না কেন আপনারা সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা, আল্লাহ হাফেজ।